নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই কসবেট জিএম ক্রিমটি নিয়ে কথা বলবো। এটির কাজ কি, এটি কখন ব্যবহার করতে হয়, এটি কীভাবে ব্যবহার করতে হয়, এই সব কিছু নিয়ে কথা বলবো। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকে এবার মূল কথায় চলে আসি। তো আজকে আমরা এই কসবেট জিএম ক্রিমটি নিয়ে কথা বলবো, এটার কাজ কি এবং এটি কিভাবে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ভিডিও ট্যাগলাইনে মাত্র 30 টাকায় দাঁত দূর করুন, পুরনো দাঁত, হাজার চুলকানি, যা কিছু মাত্র 30 টাকায় দূর করুন। কেন বলছি, এই কসবেট জিএম ক্রিমটি কিন্তু পুরনো দাঁত, হাজা, চুলকানির ক্ষেত্রে ব্যাপকভাবে কার্যকরী। এই ক্রিমটি দেখুন, 25 গ্রামের প্যাকেটে আসে, ক্রিমটা এরকম দেখতে হয়, ভালো করে দেখুন, ঠিক আছে, এরকম এই কোম্পানির তৈরি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কসবেট জিএম, এটি তিনটে মিশ্রণে তৈরি, ক্লোবেটাসল, প্রোপাইনট, জেন্টামাইসিন আর মাইকনোজল নাইট্রেট। এই ক্রিমটার দাম হচ্ছে, এই যে আপনারা দেখতে পাবেন, এই ক্রিমটার দাম হচ্ছে 35 টাকা। এটা আপনি যে কোনো ওষুধের দোকানে পাবেন, এবং এটা ওষুধের দোকানে গেলে 35 টাকা দাম আছে, 30 টাকা মতো দেবে। আপনাদের দেখাই, দেখুন 35 টাকা দাম আছে, দেখতে পাচ্ছেন সবাই, 30 টাকা মতো নেবে, ঠিক আছে। কসবেট জিএম তিনটে জিনিসের তৈরি, ক্লোবেটাসল, প্রোপাইনট, জেন্টামাইসিন, মাইকোনাজল। তো ওই জন্যই আমি বন্ধু আমাদের ভিডিও শুরুতেই প্রথমে একটা ট্যাগলাইন দিয়েছি যে মাত্র 30 টাকায় পুরনো দাঁত দূর করুন। এবার বুঝতে পেরেছেন কেন নিশ্চয়ই বলেছি, ক্রিমটা 25 গ্রাম থাকে। তো এবার আপনাদের বলি, আমি অনেক ভিডিওতেই দেখেছি যে মুখের কালো দাগ দূর করার জন্য বা ব্রণ দূর করার জন্য, অনেক ভিডিওতেই, পুরনো ইউটিউব ভিডিও তো আছে, যে এটা কসবেট জিএম ক্রিমটা ব্যবহার করতে বলছে। কিন্তু বন্ধু, সত্যি করে বলতে গেলে যদি মুখে বা মানে শরীরের যে কোনো জায়গায় যদি ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, তাহলে কিন্তু কসবেট জিএম ক্রিমটি ব্যবহার করা যায় না। এটি শুধুমাত্র ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। আমাদের ক্রিমটা আমি খুলে দেখাই বন্ধুরা, ক্রিমটা এরকম দেখতে, এই যে এটা প্যাকেটটা, এই যে এটা প্যাকেটটা, আর এটা ক্রিমটা, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, ঠিক আছে। তো যেখানে ছিলাম, কোনো রকম ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন না হলে কিন্তু এই কসবেট জিএম ক্রিমটি ব্যবহার করা যায় না, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, এবার মুখে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় আপনি ব্যবহার করতে পারেন, অনেক সময় হয়, কিন্তু যদি না হয়, মানে অনেক ভিডিওতে দেখেছি যে বলতে যে মুখের পুরনো কালো দাগ দূর করার জন্য, কিন্তু কালো দাগ দূর করার জন্য অন্য ক্রিম আছে, যেগুলো আমি পরে ভিডিওতে, অন্য ভিডিওতে আমি জানাবো, আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু কসবেট জিএমটা কখনোই সেইভাবে ব্যবহার করা উচিত নয়, কারণ এটা ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যই ব্যবহার করতে হয়, মানে সেখানে ইনফেকশন হলে। তো এই ক্ষেত্রে ব্যবহার করলে সাইড এফেক্ট হতে পারে। আবার অনেক জায়গায় বলতে শুনেছি যে ব্রণ হলে ব্যবহার করা উচিত, ব্রণ হলেও সঙ্গে সঙ্গে, কিন্তু এটা ব্রণতে কোনোভাবেই কাজ করে না, সেইভাবে কাজ করে না। এটি একমাত্র পুরনো ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন, যেমন বহু পুরনো দাঁত, চুলকানি, হাজার ক্ষেত্রে এই কসবেট জিএম ক্রিম ভীষণভাবে উপযোগী। তো বন্ধুরা, আপনারা যা পুরনো, বহু পুরনো দাঁত, রিং ওয়ার্ম, হ্যাঁ, এগুলোতে ভুগছেন, তারা এই ক্রিমটা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন, দোকানে গিয়ে কিনুন, 35 টাকা দাম আছে, 30 টাকা কাছাকাছি নেবে, কেউ 32 টাকা নেবে, কেউ আবার 35 টাকাও নিতে পারে, সেটা তো আমার হাতে নেই, আমি যে টাকায় কিনেছি আমি সেটা আপনাদের বললাম, 30 টাকাতেই প্রায় চলে আসে। তো কিনে নেওয়ার পর যেখানে হয়েছে হাজা দাঁত বা, সেই জায়গাগুলো ফার্স্টে পরিষ্কার করে চান করবেন, চান করার পর বাড়িতে যদি সম্ভব হয় নিজের সাবান আর গামছা বা টাওয়েল আলাদা করার চেষ্টা করবেন, দেন রাতে শোয়ার সময় এই ক্রিমটা লাগবেন, ঠিক আছে। নিয়মিতভাবে 7 দিন ব্যবহার করুন, ঠিক আছে, নিয়মিতভাবে 7 দিন পরপর ব্যবহার করুন, অবশ্যই পুরনো দাগ, হাজা, চুলকানি, যেটাই আছে, যেটাতে ভুগছেন বা কষ্ট পাচ্ছেন বছরের পর বছর ধরে, দূর হবে এবং ব্যাপকভাবে কার্যকরী এটা, এবং সেটি থেকে আপনি মুক্তি পাবেন হাত থেকে। আশা করি আপনাদের উপকার হবে, এবং ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই। যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেবো। আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান, কোনো অসুবিধায় আছেন, আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা, এবং শেয়ার করতে পারেন যারা আপনার বন্ধুরা দাদে পুরনো দাদে ভুগছে বা চুলকানি হাজায়, তাদেরকেও মুক্তি দিতে পারেন পুরনো দাঁত, হাজা, চুলকানি থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এতটাই বন্ধুরা, নমস্কার।